দুই লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তিসহ জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে আইএনডিআইএ জোট গঠন করেছে যাদের উদ্দেশ্য ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যেন বিজেপিকে উৎখাত করা যায় এবং জাতীয় কংগ্রেস তথা বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলসহ জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে যেমন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারে তার পরিকল্পনা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিপূর্বে কোন রাজ্যে কতগুলি আসন কংগ্রেস নেবে এবং কতগুলি আসন আঞ্চলিক দলগুলিকে ছাড়বে তা নিয়ে শুরু হয়েছে বাত বিতণ্ডা যার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিয়াল্লিশটি আসন রয়েছে যার মধ্যে জাতীয় কংগ্রেসকে মাত্র দুটি আসন ছাড়তে পারে তারা এবং চল্লিশটি আসনে জোটের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে এখানেই শুরু হয় জোটে জট তৈরির আলোচনা যেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি সাপ জানিয়ে দিয়েছেন তিনি দশটি আসনের আবেদন করেছেন এবং তিনি জানিয়েছেন যে দশটির মধ্যে অন্ততপক্ষে তিনি আটটি আসন নেবেন আটটির নিচে কোনো আসন তিনি ছাড়বেন না বিশেষ সূত্রে খবর জানা যাচ্ছে আগামী বারোই জানুয়ারি আসন সমঝোতার জন্য আবারও আলোচনায় বসবে আর ইতিপূর্বেই জাতীয় কংগ্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গে কেন দশটি আসন কংগ্রেস পেতে পারে তার গুরুত্ব বুঝে একটি খসড়া রিপোর্ট তৈরি করে তৃণমূল সুপ্রিমোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত তেমন কোনো সদত্তর না পাওয়া গেল জাতীয় কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দশটি আসনের মধ্যে আটটি আসন তারা নেবেই আর গত দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে এই দশটি আসনের মধ্যে দুটি আসন মাত্র বিজেপি জিতেছিল সেখান থেকে জানা যাচ্ছে যে এই যে দশটি আসনের জন্য আবেদন করেছে জাতীয় কংগ্রেস তার মধ্যে অন্ততপক্ষে আটটি আসন জাতীয় কংগ্রেসকে ছাড়তেই হবে নচেত হয়তো আলোচনায় খুব একটি সুফল দেখা যাবে না কিন্তু তা সত্ত্বেও জাতীয় কংগ্রেসের তরফ থেকে তারা যে জোট তৈরি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারা আলোচনায় গুরুত্ব দিতে চাইছেন এমনকি পশ্চিমবঙ্গের আসন সমঝোতার ক্ষেত্রে ব্রাহ্মফ্টকেও হাতে নিতে চাইছে তাই তারা ব্রাহ্মফ্টের সঙ্গেও আলোচনার পথ খোলা রাখতে চাইছেন বলে কংগ্রেসের তরফ থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে এই আসন সমঝোতাকে কেন্দ্র করে কুনাল ঘোষ এবং কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখপাত্র সৌম্য আইচ রায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে যেখানে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে কুনাল ঘোষকে গায়ে মানে না আপনি মোডল আর কুনাল ঘোষ বলেছেন পাড়ার বাচ্চা ছেলেরা যেমন দোকানে এসে দশটা লজেন্স চায় বিশটা বিস্কুট চায় রকম আবেদন করছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী